नमस्कार बंधुरा, दिस इज न्यूटन शाह फ्रॉम मार्केटिंग नेशन। सो टुएल्थ में एक वीडियो पब्लिश कर कीभावे विदाउट फेस शो कर यूट्यूबे एक चैनल बनिए ग्रो कर प्रचुर टाका इनकम करा जेते पारे। तो से ही वीडियो अपना प्रचुर भालोबासा दिए प्रचुर लाइक्स कमेंट्स एसेछे। तो अनेक बंधुरा जानते चेयेछे कीभावे एक व्हाइट बोर्ड एनिमेशन बनाना जेते पारे। सो आज के ट्यूटोरियल वीडियो व्हाइट बोर्ड एनिमेशन बनानोर प्रोसेस निये डिसकस करब। तो आपनि जदि प्रथमबार चैनेले एसे थाकेन ताहले चैनल सबसक्राइब कर पाशे थाका बेल आइकनटि क्लिक कर अल नोटिफिकेशनसे क्लिक कर देवें। ताहले एरकमई वीडियोर आपडेट इम्पर्टेंट वीडियोर आपडेट सबार आगे आपनि पेये जाबेन। तो बंधुरा, व्हाइट बोर्ड एनिमेशन प्रेजेंटेशनर जोन्नो खूबी बेशी पॉपुलर। अनेक एडवर्टाइजमेंट एक्सप्लेनर वीडियोस फैक्ट्स एडुकेशनल वीडियोसे आपनी व्हाइट बोर्ड एनिमेशन देखे थाकबेन। तो चलुन देखे नी व्हाइट बोर्ड एनिमेशन आमरा आमादेर पीसीते की करे डाउनलोड करब। तार जोन्नो आपनाके सबार आगे आपनार ब्राउजारे चले जेते हबे। ब्राउजारे चले गिये एखाने आपनाके व्हाइट बोर्ड एनिमेशन आपनि सार्च करते पारेन। आपनाके आमि डायरेक्ट बोले दिच्छि, आपनि वीडियो स्क्राइब सार्च करबेन। वीडियो स्क्राइब आपनि वीडियो स्क्राइब डॉट को तो आपनि क्लिक कर ले डायरेक्ट वेबसाइटे चले जाबेन। हयतो आपनि गूगले वीडियो स्क्राइब सार्च कर ले आपनार काछे ए धरनेर एकटा रेजल्ट चले आसबे जेखान थेके आपनाके ए वीडियो स्क्राइबेर एइखाने क्लिक करते हबे। एबार आपनि देखे निन वीडियो स्क्राइबेर वेबसाइट खुले गेछे। एखाने दुटो अपशन थाकबे, फ्री ट्रायल एंड बाय नाउ। आपनि फ्री ट्रायले क्लिक करेओ এই ট্রায়াল নিয়ে আপনি দেখতে পারেন, চেক করতে পারেন যে আপনার ভালো লাগলে তবে আপনি এটা পারচেস করবেন, নয়তো আপনি ডাইরেক্ট বাই নাওতে ক্লিক করতে পারেন। তো শুরুর ক্ষেত্রে আমি বলবো আপনি ডাইরেক্ট বাই নাওতে ক্লিক করতে পারেন, কারণ এটার থেকে সস্তা প্ল্যান এখনও অবধি কোনো স্ক্রাইব বা এই ধরনের হোয়াইট বোর্ড অ্যানিমেশন প্রেজেন্টেশন বানাতে গেলে আপনি কোনো সফটওয়্যার পাবেন না বেসিক্যালি। তো প্ল্যানসগুলো আছে, আপনি দেখে নিতে পারবেন। তো আমি ডাইরেক্ট এবার লগ ইন করে নেবো। লগ ইন করার জন্য আপনাকে আপনি ফ্রি ট্রায়াল থেকেও করতে পারেন, নয়তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমি এখানে অ্যাকাউন্ট ক্লিক করে দেবো। অ্যাকাউন্ট ক্লিক করার সময় আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিতে হবে, আমার অলরেডি দেওয়া আছে। আপনি নয়তো এখান থেকে সাইন আপ করতে পারেন যদি ফার্স্ট টাইম আপনি ইউজ করেন। তো আপনি জাস্ট এটা লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনি দেখে নেবেন, একটু ওয়েট করতে হবে আপনাকে, যেখান থেকে আপনি ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি অ্যাকচুয়ালি আপনি ডাউনলোড করতে পারবেন আপনার কম্পিউটারে বা পিসিতে। হ্যাঁ, এবার এই পেজে দেখে নিন আপনি ভিডিও স্ক্রাইব ডাউনলোড আছে, ঠিক আছে। এখানে আপনাকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর আপনার এটা সফটওয়্যারটা আপনার আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে। তো এবার হয়ে যাওয়ার পর আপনি জাস্ট সিম্পল এটা ক্লোজ করে দিন ব্রাউজার। আপনি এখানে ভিডিও স্ক্রাইব সার্চ করুন, দেখুন অলরেডি আপনার ভিডিও স্ক্রাইব আপনার মেশিনে ইনস্টল হয়ে গেছে। ওকে, তো যে লগ ইন আইডিটি দিয়ে আপনি বানিয়েছিলেন অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই লগ ইন আইডিটি এখানে আপনাকে দিতে হবে, ইমেল আইডি আর পাসওয়ার্ড। দেওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে সিম্পলি। এবার আপনি ওয়েট করুন। তো এই যে হোম পেজটা আছে এখানে অলরেডি আমাদের তিনটে স্ক্রাইব বানানো আছে, যেটা আমরা অলরেডি প্রজেক্টটা করেছি। তো আজকে আমরা নতুন একটা প্রজেক্ট করব, যেখানে আমাকে সিম্পলি যেতে হবে কি ক্রিয়েট এ নিউ স্ক্রাইব। তার আগে বলে দিই, এখান থেকে আপনি ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারেন আপনার স্ক্রাইবকে। যদি আপনি এর আগে অন্য মেশিনে করে থাকেন বা অন্য কেউ করে থাকে, সেই স্ক্রাইবটাকে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। এখান থেকে কিছু সেটিং আছে, আপনি এই সেটিংগুলো চেক করে আপনি নিতে পারেন যে সেটিংয়ে আপনার ইমার্জেন্সি ব্যাকআপ, মানে কোনো কারণে ধরুন আপনার মেশিন বন্ধ হয়ে গেল, রিস্টার্ট হয়ে গেল, তার জন্য আপনার সমস্ত ম্যানেজ করা প্রজেক্টটা যাতে সেভ আপনি করতে ভুলে গেলেন, তো সেই মোমেন্টে কী হতে পারে, পুরো আপনাকে আবার নতুন থেকে করতে হতে পারে। তো এখানে টাইমিংটা 3 মিনিট করা আছে, আপনি এটাকে কমিয়ে নিতে পারেন। 1 মিনিট পর পর এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে সিস্টেম থেকে। ট্রানজিশনস টাইম, পজ টাইম, ড্র টাইম, ইমেজ কোয়ালিটি, এগুলো নিয়ে আমরা আগে ডিসকাস করব। তো এটাকে বাই ডিফল্ট যেটা আছে আপনি সেটা রেখে দিন। পারফেক্ট। এবার আমি ক্রিয়েট আ নিউ স্ক্রাইবে আপনি গেলাম। ক্রিয়েট এ নিউ স্ক্রাইবে যাওয়ার পর এটা আমার সিম্পল একটা এই ধরনের আমি একটা হোম পেজ দেখতে পাবো, যেখানে এটা হচ্ছে আমার বডি পার্ট, এটা হচ্ছে আমার টাইম লাইন। টাইম লাইন বলতে যেখানে আমার স্ক্রাইবগুলো বা যে ফাইলগুলো আমি দিয়ে বানাবো স্ক্রাইবটি, সেগুলো আমার অ্যাড হবে এই এই জায়গাতে। ওকে, এখানে সবার আগে বলে দিই, এটা হলো আপনার মিউজিকের অপশন, যেখান থেকে আপনি ক্লিক করলে পরে দেখবেন এরকম মিউজিক আপনার ওপেন হয়ে যাবে, যেটা এই সফটওয়্যারে অলরেডি দেওয়া আছে। আপনি চাইলে এই মিউজিকগুলো ইউজ করতে পারেন আপনার স্ক্রাইবে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড মিউজিক, নয়তো আপনি আপনার ইম্পোর্ট করতে পারেন আপনার কোনো মিউজিক, আপনার নিজের মিউজিক করতে পারেন, আপনার ভয়েস ওভার করতে পারেন যদি আপনি ভয়েস ওভার দিতে চান, যে ফাইলটা আপনি বানিয়েছেন সেটার এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি দেখে নেবেন অনেক ধরনের মিউজিকস অলরেডি দেওয়া আছে, পারফেক্ট। এবার এই এই যে অপশনটা আছে এটা ভয়েস ওভার অপশন, এখান থেকে আপনি স্ক্রাইবের সঙ্গে সঙ্গে ভয়েস ওভার ইউজ করতে পারেন। এখানে নো মাইক্রোফোন ডিভাইস দেওয়া আছে, কারণ আমার এই পিসিতে কোনো মাইক্রোফোন ডিভাইস নেই। যদি আপনি মাইক্রোফোন আপনার পিসিতে দেওয়া থাকে বা আপনার ল্যাপটপে থাকে, এখানে রেড কালারের বাটন চলে আসবে, যেখান থেকে আপনি ডাইরেক্ট প্রেস করে আপনার ভয়েস ওভার রেকর্ড করতে পারবেন।
এখানেও আপনি সেম ওই ইম্পোর্ট করতে পারবেন কোনো অলরেডি যদি কিছু আপনার রেকর্ডেড ফাইল থাকে, কোনো ভয়েস ওভার থাকে। পারফেক্ট। এই যে অপশনটি, এটা হলো ব্যাকগ্রাউন্ড অপশন। ব্যাকগ্রাউন্ড অপশন দেখুন আমাদের হোয়াইট দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন রকম টেক্সচার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার্স আমরা পেয়ে যাবো, যেখানে এই ধরনের অপশনস আছে, আপনি দেখতে পারবেন অনেক ধরনের কালার আছে। এখানে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। সাপোজ গ্রিন চুজ যদি আপনি করেন তাহলে জাস্ট সিম্পলি গ্রিন চলে আসলো। তো এইভাবে আপনি নিজের মতো করে দেখে নেবেন। এটা যেমন টেক্সচারে আছে, আপনি এখানে ক্লিক করলে প্লেন গ্রিন চলে আসবে। নর্মালি হোয়াইট তারপর আপনার গ্রে এই কালারের মধ্যে হয়। তো আমি হোয়াইটে ক্লিক করলাম, হোয়াইটে ক্লিক করে সিম্পল প্লেন ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। তার আগে একটু বলে দিই, এখানে আপনি দেখবেন ভিগনিট একটা অপশান আছে। এখানে সফট ভিগনিট যদি করে আপনি কোনো একটা টেক্সচার দেন, তাহলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের এই কর্নার সাইডটা রাউন্ড শেপে দেখুন একটু লাইটের মতো মাঝখানে লাইট আছে, অ্যান্ড চারিদিকটা একটু আপনার ব্ল্যাক হয়ে গেছে। এটাও দেখতে খুব ভালো লাগে, আপনি ট্রাই করে দেখতে পারেন। এগুলো আপনার নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে হবে। হার্ড ভিগনিট করতে পারবেন, তাহলে কী হবে আর একটু ডার্ক হবে। তো বেসিক্যালি সফট ভিগনিট খুব ভালো লাগে দেখতে গেলে, নয়তো মেনলি আপনি হোয়াইট প্লেন রাখতে পারেন, প্লেন ব্যাকগ্রাউন্ড। ওকে, প্লেন ব্যাকগ্রাউন্ডের জন্য হোয়াইটে ক্লিক করলাম, এখানে আমি নো ভিগনিট করে দিলাম। পারফেক্ট, প্লেন ব্যাকগ্রাউন্ড। ওকে, এই যে অপশনটি, এটা হলো আমার ডিফল্ট একটা স্ক্রাইব হ্যান্ড। এখানে আপনি ক্লিক করলে দেখবেন আপনার স্ক্রাইবের বিভিন্ন হ্যান্ড চলে আসবে, যে হ্যান্ডটা দিয়ে আমার স্ক্রাইবটা তৈরি হবে। আপনি এই হ্যান্ড যদি আপনি ক্লিক করেন, আপনি দেখবেন এই ধরনের স্টাইলে আপনার হ্যান্ডটা থাকবে। তারপরে আপনি দেখুন এই ধরনের আপনি ক্লিক করলে এই ধরনের আপনার হ্যান্ড থাকবে। তো এখানে লাইব্রেরি দেওয়া আছে, পুরো লাইব্রেরি দেওয়া আছে। আপনি নিজের মতো করে এখান থেকে চুজ করতে পারবেন যে কী ধরনের আপনি ইউজ করবেন। এখানে দেখুন পেন্সিলের আছে, তারপরে আপনার পেনের আছে। আপনি আপনাকে একটু আপনাকে এখানে এক্সপেরিমেন্ট করতে হবে, তবে আপনি বুঝে যাবেন যে এখানে অনেক ধরনের অপশান আছে। দেখুন এখানে পেন দেওয়া আছে, খুব সুন্দর অপশান আছে। তো আমি জাস্ট সিম্পলি যেটা দেওয়া আছে বাই ডিফল্ট সেটাতেই রইলাম, ঠিক আছে। ওকে, এই বাটনগুলো আমি পরে ডিসকাস করতে যাচ্ছি এর কাজ। এখানে জুম ইন জুম আউটের করা আছে, অপশান দেওয়া আছে, আপনি জুম ইন জুম আউট করতে পারেন। বাই ডিফল্ট 100% থাকবে, এটা ফুল স্ক্রিনের অপশান, রাইট লেফট আগে পিছিয়ে করার জন্য এটা। ওকে, আচ্ছা, এইবার আপনাকে সবার আগে একটি স্ক্রাইব আমি ওপেন করে দেখাই। তার জন্য আপনাকে এইখানে যেতে হবে, এটা হলো আপনার ইমেজ অপশান, যেখান থেকে আপনি ইমেজ ইম্পোর্ট করবেন। তার পাশেরটা হলো অ্যাড নিউ টেক্সট, আপনি এখানে কোনো টেক্সট ইউজ করতে পারবেন। এটা অটোমেটিক্যালি দেখুন ব্যাকআপ নিয়ে নিল। এখানে আপনি টেক্সট ইউজ করতে পারবেন এই বাটনে ক্লিক করে। এই বাটনটি হচ্ছে আপনার চার্ট ইউজ করার জন্য, আপনি যদি কোনো গ্রাফ চার্ট এগুলো ইউজ করেন। তো ফার্স্টে আমরা ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর আপনি দেখুন পুরো লাইব্রেরি ওপেন হয়ে গেছে, যেখান থেকে আপনি অ্যারোতে ক্লিক করতে পারেন যদি আপনার অ্যারো দরকার হয়। বিল্ডিংস যদি দরকার হয়, বিল্ডিং আপনি পেয়ে যাবেন। তো যে ধরনের আপনার আপনার ইমেজ লাগবে বা ক্লিপ আর্ট লাগবে, সেগুলো আপনি এখানে সার্চ করতে পারেন। সাপোজ আমি এখানে সার্চ করলাম বিজনেসম্যান সার্চ করলাম। বিজনেসম্যান সার্চ করলে আপনি জাস্ট সার্চ এন্টার মেরে দেবেন। জাস্ট আমি বিজনেস সার্চ করলাম, অনেক টাইমে আমার স্পেলিং মিস্টেক হচ্ছে বিজনেস। হ্যাঁ, তো জাস্ট সার্চ করতে একটু সময় নেবে। আপনি দেখবেন এখানে অনেক ধরনের ক্লিপার্স আর ইমেজেস আপনার চলে আসবে বিজনেস। তো সাপোজ করুন আমরা এই ইমেজটা ইউজ করলাম। এবার আমরা একটা এই ইমেজটা ইউজ করে একটি স্ক্রাইব বানানো দেখে নেব যে কী করে স্ক্রাইব বানাতে পারি। তো এবার দেখুন এই যে ইমেজটা আমরা ইম্পোর্ট করেছি, এটা এই বাটনে প্রেস করলে আপনি প্লে হবে। তো আপনি প্লে করে দেখে নিন কীভাবে লাগবে দেখতে। হাতটা এরকমভাবে যাচ্ছে, সুন্দর লাগছে আপনার এই স্ক্রাইবটা দেখতে। হ্যাঁ, এবার আপনাকে একটা কাজ করতে হবে, যখন আপনি এটা ইম্পোর্ট করবেন ফার্স্টে, তখন আপনাকে এখানে ক্যামেরা অ্যাঙ্গেল সেট করতে হবে। এটা ক্লিক করার পর আপনি অবশ্যই এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কী হবে, এটা আপনার সেন্টারে আপনার জিনিসটা ফিক্সড হয়ে যাবে, এখানে সেন্টারে আপনার ফিক্সড হয়ে যাবে। তবে কি, যখন এটা প্লে হবে এটা সেন্টারই আপনার পুরো ব্যাপারটা থাকবে। যদি আপনি এটাকে সাইডে নিতে চান, এখানে সাইডে নিতে চান, তাহলে এই সাইডে নিয়ে এখানে আপনি এখানে আবার ক্যামেরা পজিশনটা সেট করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার এটা এই সাইডে প্লে হবে। নয়তো যদি কোনো কারণে আপনি এখান থেকে যদি ক্যামেরা সেট না করেন আপনি, তবে কি হবে, আপনি যখন নেক্সট কোনো আপনি সিন ক্রিয়েট করবেন তখন ওভারল্যাপ হয়ে যাবে আর ট্রানজিশনসগুলো দেখতে ভালো হবে না। যেমন সাপোজ আপনি আরেকটা এখান থেকে ধরে নিন, আপনি সাপোজ এই ইমেজটা আপনি ইউজ করলেন। তো এই ইমেজটা যদি আপনি ইউজ করেন, সাপোজ এটা প্লে করলাম, একটু দেখুন
তো দেখুন এটা জুম ইন হয়ে গেল কেমন, কিন্তু আমার ক্যামেরাটা পজিশন সেট হয়নি। তাই আমাকে করতে হবে কি, এটাকে আমি এই কর্নারে নিয়ে ক্যামেরা পজিশন সেট করলাম, এটাকে আমি অটোমেটিক ব্যাকআপ নিল, এখান থেকে আমি এটাকে ডিসাইজ করে আমার মতো করে বসিয়ে এখানে আমি আবার ক্যামেরা সেট করলাম। তাতে কি আমার দুটো ইমেজ আমার সেম ফ্রেমের মধ্যে সেভ হয়ে গেছে, কোথাও এটা নড়াচড়া করবে না। এই সিনের জন্য এতটুকু আমার পারফেক্ট। এবার দেখুন এখানে আপনার এই যে কর্নারটা আছে, এই কর্নারে ধরে আপনি ছোট বড় করতে পারেন আপনার এই টোটাল ইমেজটাকে। আপনি এগুলো এই সাইডগুলো ধরে আপনি চাপলে পড়ে কী হবে, আপনার এটাকে কম্প্রেস হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আপনি কন্ট্রোল জেড করে অবশ্যই এটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন আগের মতো করে। তো রেকমেন্ডেড হবে যে আপনি কর্নার ধরে আপনি ছোট বড় করবেন। তো এটা হলো আমার প্রথম একটা সিন। এই প্রথম সিনের মধ্যে এবার আপনি দেখে নিন, এই প্রথম সিনের মধ্যে আমার কিছু টাইমিং সেট করতে হবে, কারণ আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড ভয়েসটা ইউজ করবেন, সেটা দেখবেন টাইমিংয়ের সাথে আপনাকে এটা ম্যাচ করতে হবে। তাই জন্য দেখবেন এখানে আপনি একটা রাইট অ্যারো আপনার একটা সিম্বল থাকবে, যেখানে ক্লিক করলে আপনি অ্যানিমেট, পাশে হচ্ছে আপনার পজ টাইম, তার পাশে হচ্ছে আপনার ট্রানজিশন টাইম, এই তিনটে জিনিস থাকবে। অ্যানিমেট টাইম যেটা হলো কি, আপনার কতক্ষণ টাইমে এই আপনার পুরো ইমেজটা অ্যানিমেট হবে, মানে তৈরি হবে ইমেজটা, যেটার জন্য আমরা যদি 3 সেকেন্ড এটাকে আমরা করি বা 2.5 সেকেন্ড করি, তাহলে আপনি দেখে নিন 2.5 সেকেন্ডে এই আমার ইমেজটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমাকে ক্যামেরা পজিশন একটু সেট করতে হবে এখানে। 2.5 সেকেন্ডে এটা ইমেজটা ক্রিয়েট হয়ে গেল। আপনি আরও তাড়াতাড়ি চাইলে এটাকে 1 সেকেন্ডও আপনি এটা করতে পারবেন, 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড। তারপরে দেখুন এখানে আছে পজ টাইম, মানে এই অ্যানিমেট হওয়ার পর কতক্ষণ টাইম এটা আপনার স্ক্রিনে স্টে করবে, মানে আপনার পজ করবে তারপরের সিন আসার আগে, মানে এই এই ইমেজটা আসার আগে কতক্ষণ টাইম সে নিবে পজ টাইম, সেটা হলো আপনার 0.5 সেকেন্ড হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, 5 সেকেন্ড হতে পারে, ডিপেন্ড করছে আপনার স্ক্রিপ্ট অ্যান্ড সিন অনুযায়ী, রাইট? অটোমেটিক ব্যাকআপ আওয়ার। এরপরে দেখুন আপনার ট্রানজিশন টাইম, ট্রানজিশন মানে এই ইমেজটা থেকে এই ইমেজে আসতে ট্রানজিশনটা কতক্ষণ লাগবে, মানে সাপোজ ধরুন এটা আমার নেক্সট সিনে যদি থাকে, নেক্সট সিন করতে গেলে আপনি জাস্ট সিম্পল ক্লিয়ার করে দেবেন স্ক্রিনটা, এটা আমার এখানে ছিল, সাপোজ এটা আমি মিডিলে আবার রেখে দিই, মিডিলে পজিশন করে দিই, করে নেক্সট সিনে আমি এখানে চলে আসি, মিডিলে পজিশন করি। তো এবার আপনি দেখুন এই সিন থেকে আমার ক্লিক করার পর এই যে মুভ করলো, এই টাইমটা হলো আপনার ট্রানজিশন টাইম, রাইট? তো এই ট্রানজিশন টাইমটা আপনার 1 সেকেন্ড আছে, আপনি চাইলে 5.5 সেকেন্ডসও করতে পারেন। 0.5 সেকেন্ডস করলে আপনি দেখে নিন, আমি প্লে করে আবার দেখে নিচ্ছি, ইমেজটা ক্রিয়েট হলো, সঙ্গে সঙ্গে আমার 0.5 সেকেন্ডে স্টার্ট হয়ে গেল। যদি আপনি ট্রানজিশন টাইম 0 করে দেন তাহলে দেখবেন কোনো গ্যাপ যাবে না, হঠাৎ করে আপনার স্টার্ট হয়ে গেল, দেখলেন হঠাৎ করে স্টার্ট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা ট্রানজিশন বুঝে গিয়েছি, পজ টাইম বুঝে গিয়েছি, তারপর অ্যানিমেট টাইম বুঝে গেছি। আপনি এইখানে আপনি এখানে দেখবেন আপনার ভিউ এলিমেন্ট ক্যামেরা পজিশন আছে, এই অপশনে যদি আপনি ক্লিক করবেন আপনি ক্যামেরা পজিশনগুলো দেখতে পারবেন। আচ্ছা, এবার এখানে দেখুন প্রপার্টিস আছে, এলিমেন্ট প্রপার্টিস আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে সবচেয়ে দুটো ইম্পর্টেন্ট অপশন আছে, দেখুন ড্রয়িং অপশন আর ড্রয়িং হ্যান্ড। ড্রয়িং অপশনে যদি আপনি ড্র করে রাখেন এখানে তাহলে এটা ড্র হবে, মানে এই ধরনের আপনার ড্র হচ্ছে। যদি আপনি এটাকে মুভ ইন করেন, এই দেখুন আপনার বটম আপনার রাইট কর্নার থেকে এই ডিরেকশনে আপনার এটা আপনার মুভ হবে, তাহলে আপনার সিম্পল দেখুন একটা হাত এসে মুভ করে দিয়ে গেল। আপনি চাইলে এটাকে আপনি চাইলে এই মিডিলও আপনি আনতে পারেন, মিডিলে আনলে কী হবে, নিচে থেকে আপনার হবে। তো আপনি এগুলো এক্সপেরিমেন্ট করে দেখবেন আপনার জন্য কোনটা বেটার হয়। তারপর দেখুন ফেড ইন আছে, ফেড ইনে ক্লিক করলে কী হবে, আপনার আস্তে 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 হাইলাইট হবে, ঠিক আছে? প্রথমে আপনার অপাসিটি একদম কম থেকে অপাসিটি আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এখানে আপনার যত টাইম দেওয়া থাকবে অ্যানিমেট টাইম, যদি 8 সেকেন্ড থাকে তাহলে 8 সেকেন্ড লাগবে ফেড ইন হতে, রাইট? ওকে, এবার আপনি দেখুন ফুল কালার, আপনি চাইলে পরে এটাকে আউটলাইন করতে পারেন, তাহলে আপনার কালার আসবে না, জাস্ট সিম্পল আউটলাইন আসবে। আমি এটাকে ড্র করে দিচ্ছি তাতে আপনার দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ড্র করে দিলাম, এখানে আমি আউটলাইন করলাম, এবার দেখুন জাস্ট আপনার আউটলাইনটা তৈরি হচ্ছে। আপনি এগুলো এক্সপেরিমেন্ট করবেন, আউটলাইন আছে, গ্রে স্কেল আছে, তারপরে আপনার ফুল কালার আছে, তো অনেক অপশন আছে, আপনি দেখে নেবেন। কালার 100% সলিড আছে, এগুলো আপনি কমিয়ে নিতে পারেন, তাহলে কি হবে আপনার কালারগুলো একটু কমে যাবে। আপনি এটাকে রোটেট করতে পারেন কোনো অ্যাঙ্গেলে আপনি, সাপোজ এগুলো আপনার সিন অনুযায়ী আপনি এগুলো দেখে নেবেন। আপনি ডাইরেক্ট ডাবল ক্লিক করে এখানে 0 প্রেস করে এন্টার মারলো, আপনার 0 রোটেটেড চলে আসবে। এই তিনটে জিনিস আমরা আগে ডিসকাস করে নিয়েছি, অ্যানিমেট, পজ টাইম আর ট্রানজিশন, এটাও আপনি এইভাবে ইউজ করতে পারবেন। তারপরে দেখুন ড্রয়িং হ্যান্ড আছে,
ড্রয়িং হ্যান্ডে ওই যেটা আপনাকে বলা হয়েছিল আগে, যেখান থেকে আপনি হ্যান্ড চুজ করতে পারেন। প্রত্যেকটা আলাদা আলাদা সিনের জন্য আপনি আলাদা আলাদা হাত বা আলাদা আলাদা পেন আপনি নিতে পারেন। বাই ডিফল্ট যদি আপনি কিছু না করেন তাহলে বাই ডিফল্ট যেটা থাকবে সেই হাতই আপনার এটাতে থাকবে। ঠিক আছে, এবার আমরা একটা সিন ক্রিয়েট করি, নেক্সট একটা সিন ক্রিয়েট করি। ধরুন এখান থেকে আপনি চাচ্ছেন যে এখান ফার্স্ট সিনে আপনার এটা এখানে থাকবে, দেন আপনার জাস্ট একটু মুভ করে এখানে চলে আসবে, দেন আপনার সেকেন্ড ইমেজটা এখানে থাকবে। তো সবার আগে আপনাকে করতে হবে কি, এটাকে মিডিলে নিয়ে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল এখানে সেট করতে হবে। সেট হওয়ার পর আপনি এটাকে জাস্ট সিম্পলি ড্র্যাগ করে নিয়ে এইটাকে একটু মিডিলে নিয়ে এসে আবার ক্যামেরা অ্যাঙ্গেল এখানে সেট করবেন। এবার এখানে আমি টাইম দিয়ে দিলাম সাপোজ এটাকে 3 সেকেন্ডে, অ্যান্ড দেন আপনি এটাকে ওপরের দিকে উঠাতে পারলেন, তাহলে কী হবে, স্লাইডটা ওপরের দিকে যাবে। দেন আপনি আবার একটা ইমেজ ইউজ করলেন, যেখানে সাপোজ আমরা একটা অ্যারো আমরা কী ইউজ করি, বিল্ডিংস, কিছু বিল্ডিংস নিয়ে নিই। হ্যাঁ, ধরুন এই একটা বিল্ডিং আমি ইউজ করলাম, বারবার সব দেখাচ্ছে বিল্ডিং। তো সেটা আমি আবার ক্যামেরা পজিশন এখানে সেট করবো। এটা করতে ভুলবেন না প্রত্যেকটা ইমেজের সঙ্গে, নয়তো আপনার স্ক্রাইব ঠিকমতো কাজ করবে না। এবার আপনি হ্যাঁ দেখে নিচ্ছেন, এইবার পরের সিন থেকে আমি এই সিনে ওপর থেকে আসলাম, দেখুন স্লাইডটা ওপরের দিকে আসলো। আপনি এটা নিচের দিকে আনতে পারবেন, আপনি রাইট লেফট যেদিকে খুশি আপনি স্লাইড করতে পারেন। নতুন সিন করার জন্য আপনাকে স্ক্রিনটাকে আপনি ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা, এইবার এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনি দেখুন, সিনটা ক্লিয়ার করে নিলাম, সাপোজ এখানে আমি ট্রান্সফরমেশন চাচ্ছি। ধরুন আমার কাছে এই অপশানটি আছে, সাপোজ একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আমার ট্রান্সফর্ম হয়ে অন্য একটা বিল্ডিংয়ে হয়ে যাবে। তাহলে কি করা যেতে পারে, এই বিল্ডিংটাকে আমি ক্যামেরা সেট করলাম, ক্যামেরা সেট করে এখানে আমি এর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে দেখুন মর্ফ আছে, এই মর্ফটা ক্লিক করার আগে এখানে আমাকে কোন বিল্ডিংয়ে বা কোন অবজেক্টে আমি এটাকে ট্রান্সফর্ম করব, মর্ফ করব, তার জন্য আমাকে এটা এখান থেকে চুজ করে নিতে হবে। ধরে নিন আমি এই বিল্ডিংটাকে আমি লাইক এই বিল্ডিংয়ে আমি কনভার্ট করতে চাচ্ছি। এই বিল্ডিংয়ে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে আমি এর ওপরে এটাকে রেখে দিব, কোনো অসুবিধা নেই। এবার এটাতে গিয়ে আমি মানে ওপরের ইমেজে গিয়ে আমি এখানে এই প্রপার্টিসে যাব, এলিমেন্ট প্রপার্টিসে যাব। এখানে ক্লিক করলে দেখুন এখানে মর্ফ অপশন আছে, মর্ফ অপশনে ক্লিক করলে আমাকে আগের আপনাকে আগের ইমেজটা বা আগের অবজেক্টটা শো করবে, এইটা আপনি ক্লিক করবেন। এটাই ক্লিক করে আপনি জাস্ট ওকে করে দেবেন। এইবার যদি আপনি এটাকে প্লে করেন, এখানে দেখুন এই বিল্ডিংটা আমার ক্রিয়েট হচ্ছে, এই বিল্ডিংটা আমার ট্রান্সফর্ম হয়ে যাবে অন্য একটা বিল্ডিং, যে বিল্ডিংটা আমি পরে সিলেক্ট করেছিলাম। দেখুন অটোমেটিক্যালি বিল্ডিংটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। আমার ট্রানজিশন টাইম আর অ্যানিমেট টাইমটা বেশি ছিল বলে সময় লাগলো, রাইট? অ্যান্ড এন্ডিংয়ে একটা জিনিস আপনি মনে রাখবেন, এন্ডিংটা আপনি এখান থেকে ক্লিক করে জুম অ্যাট এন্ডটাকে আনটিক করে দেবেন, নয়তো এরকম জুম আউট হয়ে যাবে। তো আমার সিনটা এমন ছিল, আমি এটা আরেকবার আপনাকে বোঝাচ্ছি। এটাকে আমি করলাম সাপোজ 3 সেকেন্ড করে দিলাম, 3 সেকেন্ড করে দিলাম, এখানে আমি এটাকে সাপোজ 2 সেকেন্ড করে দিলাম, রাইট? আমি এখানে ট্রানজিশন টাইমটাকে করে দিলাম 0, ঠিক আছে, অ্যান্ড পজ টাইমটাকে করে দিলাম 0। এবার যদি আমি এটা প্লে করি, অ্যান্ড অলরেডি আমি এটাকে মর্ফ করে নিয়েছি, মর্ফ করতে গেলে এখানে ক্লিক করতে লাগবে সেকেন্ড ইমেজে, সেকেন্ড ইমেজে ক্লিক করে এলিমেন্ট প্রপার্টিসে ক্লিক করে আগের ইমেজ বা যে ইমেজে আপনি করতে চাচ্ছেন সেটাকে ক্লিক করে নেবেন, দিয়ে ওকে করে দেবেন সিম্পল। দিয়ে আমি প্লে করে আপনাকে দেখাচ্ছি। তো আমার 2 সেকেন্ডে ফার্স্ট অবজেক্ট তৈরি হয়ে গেলো, অ্যান্ড এটা ট্রান্সফর্ম হয়ে গেলো বা মর্ফ হয়ে গেলো সেকেন্ড ইমেজে। তো এটা খুব একটা ভালো অপশন, আপনি এগুলো ইউজ করতে পারবেন আপনার ভিডিও স্ক্রাইবকে ইন্টারেস্টিং করার জন্য। আচ্ছা, এবার আমি সাপোজ একটা টেক্সট এখান থেকে ইউজ করতে পারি, অ্যাড নিউ টেক্সটে করতে পারি। সাপোজ হাউ আর ইউ আমি একটা লিখতে পারি, আপনি আপনার মতো করে লিখবেন যেটা আপনার সিন অনুযায়ী বা স্ক্রিপ্ট অনুযায়ী লাগবে। এই সিনটাকে আপনি দেখুন এই কর্নার বরাবর ধরে ট্র্যাক করতে পারেন, তাহলে আপনার ছোটো বড় হয়ে যাবে। তো আমি সাপোজ এখানে আমি একটা হাউ আর ইউ নিলাম। এবার এখানে আমি ওই সেম আবার ক্যামেরা পজিশন সেট করতে হবে, ক্যামেরা পজিশন সেট করলাম, প্লে করলাম, আপনি দেখেন হাউ আর ইউ এখানে চলে আসবে। আপনি এর সঙ্গে কোনো ইমেজ ইউজ করতে পারবেন, লাইক ধরে নিন আপনি এটাকে এই কর্নারে নিলেন হাউ আর ইউ, এখানে আপনি এই এরিয়াটার মধ্যে ব্ল্যাঙ্ক এরিয়ার মধ্যে অন্য কোনো ইমেজ ইউজ করতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে সাপোজ আমি একটু বিজনেস নিয়ে কিছু সার্চ করি। হ্যাঁ, এবার ধরে নিন সাপোজ আমি এই ইমেজটা ইউজ করব। তো এই ইমেজটা ইউজ করলে আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, আমি যদি এটাকে ড্র্যাগ করি তাহলে আবার ক্যামেরা পজিশন সেট করব, এখানে ক্লিক করে অবশ্যই ক্যামেরা পজিশন সেট করব, অ্যান্ড এটাকে আমি
অ্যানিমেট 2.5 সেকেন্ড থাক, এটাকে পজ টাইম 0.5 কে 0 করে দিলাম, এটাকে 0.5 করে দিলাম, একটু 0.5 ট্রানজিশন থাকলে দেখতে ভালো লাগে। অ্যান্ড এই অ্যানিমেশনটাকে অ্যানিমেট টাইমটাকে আমি 3 সেকেন্ড করে দিলাম, রাইট। ক্যামেরা পজিশন সেট, ওকে। এবার আপনি দেখুন হাউ আর ইউতে আমি প্লে করলাম, হাউ আর ইউ করার পর সেম স্ক্রিনের মধ্যে আপনার আরেকটা ইমেজ ক্রিয়েট হচ্ছে। আপনি এখানে আপনার স্বার্থে, আপনার স্ক্রিপ্টের স্বার্থে আপনি বিভিন্নভাবে এটাকে ইউজ করতে পারেন, আপনি এই এরিয়াটাকেও ভালোভাবে ইউজ করতে পারেন, রাইট। তো টেক্সট হয়ে গেল, আপনি চাইলে এখানে কোনো গ্রাফ ইউজ করতে পারেন। দেখুন অ্যাড নিউ চার্ট আছে, এখানে আপনি ক্লিক করলে এখানে লেবেল থাকবে। সাপোজ আপনি কোনো ডাটা এন্ট্রি করেছেন কোনো কিছু যেটা আপনার গ্রাফ করতে লাগবে, তো আমি সাপোজ এখানে কোনো একটা নাম দিলাম, টেস্ট নাম দিয়ে দিলাম, ডাটা ভ্যালু আপনি 5, 10, 15 আপনি সাপোজ 5 দিলেন। অ্যান্ড এখানে আপনার বার হবে না পাই হবে না লাইন হবে, বার বলতে বারে যদি ক্লিক করুন আমি দেখাচ্ছি, বারে থাকলো বাই ডিফল্ট, এখানে রাইট ক্লিক করলেন, এই দেখুন আপনার টেস্ট চলে আসলো। এটাকে আপনি সেম ছোটো বড়ো করতে পারবেন টেস্টে। আচ্ছা, তারপরে আবার আপনার দরকার আছে সাপোজ বার্নার জায়গায়, বার্নার হয়ে আপনার লাইন দরকার আছে, লাইনে ক্লিক করলেন, এখানে আমি সাপোজ আরেকটা নাম দিয়ে দিলাম টেস্ট টু, এখানে একটা ভ্যালু দিয়ে দিন আপনি 10 ভ্যালু দিয়ে দিলাম আমি। এবার দেখুন আপনার এটা আবার সেম এরকম চলে আসলো, রাইট। তো আপনি ভ্যালু বাড়ালে এগুলো আপনার চেঞ্জ হবে, ঠিক আছে। যদি আপনি চেঞ্জ করতে চান সেম এখানে এলিমেন্ট প্রপার্টিসে যেতে পারেন, এলিমেন্ট প্রপার্টিসে গিয়ে এডিট চার্টে ক্লিক করলে এখানে আপনার চলে আসবে, ভ্যালু যদি আপনি বাড়াতে চান ভ্যালু আপনি বাড়াতে পারেন। এবার এগুলোকে আপনি ডিলিট করতে গেলে ডাইরেক্ট এখানে ক্লিক করে ডিলিট প্রেস করলেও আপনার চলে যাবে, নয়তো আপনি এখান থেকেও আপনি এটাকে ডিলিট করতে পারেন, রাইট ক্লিক করবেন কোনো একটা ইমেজের গায়ে, রাইট ক্লিক করে আপনি ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো আমরা দেখে নিলাম ইমেজ কী করে ইউজ করতে পারি, টেক্সট কী করে ইউজ করতে পারি, চার্ট কী করে ইউজ করতে পারি। ছোটো বড়ো করার জন্য আপনি মাউসের স্ক্রল আপ স্ক্রল ডাউন করতে পারেন, নয়তো এখান থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারেন, এটাকে আপনি সেন্টার করতে চাইলে পুরো যতগুলো আপনি ইমেজ ইউজ করেছেন আপনি ক্লিক করলে পরে এখানে ফিট টু স্ক্রিন করলে আপনার পুরোটাই চলে আসবে স্ক্রিনের মধ্যে। তো আমার সিন এরকম ছিল। আচ্ছা, এবার আপনি নিজে থেকে কী করে আপনার কোনো ইমেজ কি ইউজ করতে পারবেন সেটা দেখেন। তো এই সিনটা ক্লিয়ার হয়ে গেল, আমি এটাকে মুছে দিলাম, মানে অন্য সিনে চলে গেলাম। এখানে আমি ক্লিক করব আবার অ্যাড নিউ ইমেজে, অ্যাড নিউ ইমেজে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন একটা ইম্পর্টেন্ট অপশন আছে, যেখানে আপনার এসভিজি, জিআইএফ, পিএনজি, জেপিজি অর জিফ জিপ এগুলো আপনার সাপোর্ট করে। তো আপনি যদি কোনো ড্রয়িং বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনাকে এই যে আপনি দেখতে পাচ্ছেন এসভিএফ আপনাকে এসভিজি আপনাকে হতে লাগবে, এসভিজি হলেই তবে আপনার ড্রয়িংটা ভালো হবে, নয়তো আপনার ড্রয়িং ভালো হবে না। তো সাপোজ আমরা একটা কোনো নিজের মতো করে আমরা ইমেজ ইউজ করব, তার জন্য আমরা সবার আগে আমরা গুগল ক্রোমে চলে যাই, গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ করি, সাপোজ বিজনেস সার্চ করি, বিজনেস সার্চ করলে এখান থেকে আপনি দেখুন ইমেজেস থাকবে। তো এখান থেকে দেখুন আপনার সাপোজ এই ইমেজটি যদি আমরা ইউজ করি, তো এটাকে আমি জাস্ট সিম্পল এখান থেকে সেভ করে নেব, সেভ করে নিয়ে এটাকে আমি ডাউনলোডে এটাকে সেভ করে নেব। অ্যান্ড এখানে আমি যাব এই সেম ইমেজে ক্লিক করব, ক্লিক করে এখানে ইম্পোর্টে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি আমার ফোল্ডার সিলেক্ট করব ডাউনলোডস, এখানে আমার চলে আসলো ইমেজটা, ওপেন করব। ওপেন করার পর সিম্পল এটা আপনার ইম্পোর্ট হয়ে যাবে। এবার আপনি এটাকে আবার ছোটো বড়ো করে নিন। এবার আপনি দেখে নিন, একটু টাইমটা কম করে দিলাম, অ্যানিমেশন টাইমটা 3.5 সেকেন্ড, ক্যামেরা অ্যাঙ্গেল সেট করলাম, এবার প্লে করলে আপনি দেখুন রিভিল হচ্ছে, এটা কিন্তু ড্রয়িং হচ্ছে না, আপনি এর আগে ড্রয়িং করে এসেছেন বাট এটা ড্রয়িং হয়নি। তো এটা এলিমেন্ট প্রপার্টিসে যাবো, এলিমেন্ট প্রপার্টিসে দেখুন এখানে ড্র আছে কিন্তু এটা আপনার রিভিল হয়েছে, অ্যাকচুয়ালি এটা আপনার ড্রয়িং হয়নি। ড্রয়িং যদি করতে হতো আপনাকে তাহলে এটা আপনাকে এখানে আপনার যেটা ফাইল সাপোর্ট আছে এসভিজি ফাইল আপনাকে হতে হতো, তাহলে আপনাকে এটা ড্রয়িং হতো। তো ড্রয়িং যদি করতে হয় এবার আমরা সাপোজ একটা এসভিজি ফাইল কী করে আমরা বানাবো এটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যদি ড্রয়িং করতে হয় এসভিজি ফাইল আমরা দেখে নিব, কোনো লোগো কোনো টেক্সট এগুলোকে আপনি এসভিজি ফাইল বানাতে পারেন। তো সাপোজ আমরা এখানটায় অনলাইন একটা কনভার্টার চলে যাব, যেখান থেকে আমরা পিএনজি টু এসভিজি কনভার্টার আমরা সিলেক্ট করব। করার পর এখানে দেখবেন অনেক ধরনের আপনার সাইট ওপেন হয়ে যাবে, যেখান থেকে আমরা এটাতে চলে যাই convertio.com, এটাতে ক্লিক করলে আপনার একটা সাইট ওপেন হয়ে যাবে, এই ধরনের সাইট যেখান থেকে আপনার পিএনজি ফাইলটা আপনাকে চুজ করতে হবে। তো চুজ ফাইলে আমি ক্লিক করব, ক্লিক করে সাপোজ আমাদের একটা পিএনজি ফাইল আছে, পিএনজি ফাইলটা সাপোজ আমাদের মার্কেটিং নেশন যেটা আছে সেটা আমরা ইউজ করব সাপোজ, রাইট। তো আমি আপনাকে দেখাচ্ছি, তো মার্কেটিং নেশন আমাদের ব্ল্যাক আছে, আমরা এটা ওপেন করে দিলাম। এটাকে ওপেন করার পর আমরা
কনভার্ট করে দেবো, একটু ওয়েট করতে হবে, প্লিজ ওয়েট বলছি, এখানে কনভার্ট হতে একটু টাইম লাগবে। এখানে দেখতে পাচ্ছেন কনভার্টিং, হ্যাঁ এবার হয়ে গেছে ফিনিশড। আপনি সিম্পল ডাউনলোড করে নিন। এখানে আমরা আবার সেম অ্যাড নিউ গেলাম, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে এমএন যেটা আমরা ছিল এসভিজি ওপেন করে নেব। এবার আমার দেখুন এখানে ওপেন হয়ে গেছে। এবার আমি এটাকে আবার সেম এখান থেকে ক্যামেরা পজিশন সেট করে দেব। এবার আমি এটাকে প্লে করি, এবার দেখুন এটা ড্র হচ্ছে। যদি আমরা এই কনভার্টটা না করতাম তাহলে পরে কী হতো, আমাদের এটা ড্রয়িং হতো না, আমাদের এটা রিভিল হতো। আমি দেখিয়ে দিই কেমন হতো যদি আমরা এটা কনভার্ট না করতাম। তাহলে সাপোজ আমি এখানে ক্লিক করলাম, ইম্পোর্ট করব ফাইলটা, আমাদের ফাইলটা যেখানে আছে লোকেশনে সেখানে চলে যাব। সেই লোকেশনে গিয়ে আমরা ফাইলটা এখানে ছিল সাপোজ আমরা এখানে ওপেন করে দিলাম, এই যে ফাইলটা ছিল। এই ফাইলটাকে যদি আমরা আবার পজিশন সেট করে দিই, এবার দেখুন আমি যদি প্লে করছি জাস্ট এটা কিন্তু রিভিল হচ্ছে। আপনি দেখুন রিভিল হলে কিন্তু অনেক টাইমে ভালো লাগে না দেখতে, কীরকম যেন একটু লাগছে রিভিল হতে। কিন্তু এই যে আমাদের লোগোটা আমরা করেছি সেই লোগোটাকে কিন্তু দেখুন আপনি সুন্দরভাবে ড্রয়িং হচ্ছে, মানে এটা আমরা এসভিজিতে কনভার্ট করেছিলাম তবেই কিন্তু এই সুন্দরভাবে জিনিসটা কনভার্ট হয়েছে। তো আপনি আপনার যে কোনো লোগো বা এই ধরনের কোনো ড্রয়িংগুলোকে আপনার এভাবে করতে পারেন। তো বেসিক্যালি এই অপশনগুলো আমরা আপনাকে দেখিয়ে দিলাম। বাস এবার আপনাকে এখানে আপনাকে যেতে হবে এক্সপোর্ট করার জন্য, ডাউনলোড করার জন্য। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি জুম অ্যাট এন্ড যদি আপনার টিক থাকে এটাকে আনটিক করে দেবেন। এবার আপনি ইউটিউবের জন্য সেভ করতে পারবেন বা আপনি ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এটা আপনার আপনি পিপিটি হিসেবে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এবার সিম্পল ডাউনলোডে ক্লিক করে নেবো। এখানে ডাউনলোডে ক্লিক করার পর আপনি অপশন দেখবেন এভিআই আছে, আপনার ফরম্যাট আছে, এগুলো অনেক ধরনের ফরম্যাট হয়। তো আমরা বেসিক্যালি এখানে এভিআই ফরম্যাটেই বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। এখানে আপনি আপনার কোয়ালিটিটা কি কোন কোয়ালিটিতে এক্সপোর্ট করতে চাচ্ছেন সেখানে আপনি এটা সিলেক্ট করবেন। 720p আছে, এটা এইচডি বলা হয়। আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন, 1080p আছে। তারপরে আপনার মোবাইল বা ওয়েবের জন্য 360p কমে আছে, কম সাইজে। তো জেনারেলি আপনি 720p এক্সপোর্ট করতে পারেন। যদি 1080p যদি আপনি এক্সপোর্ট করতে চান তাহলে আপনার একটু টাইম বেশি লাগবে। তো আমরা জেনারেলি 720p প্রেফার করি। তো আপনার রিকোয়ারমেন্ট মতো, আপনার টাইম মতো আপনি এটাকে করে দেখে নেবেন। ফ্রেম রেট আপনি চাইলে ফ্রেমটাকে বাড়াতে পারেন, ফ্রেম রেটটাকে আপনার যদি কোথাও স্লো মোশন কখনো করতে হয়, জেনারেলি 25 সেকেন্ডসে এই ধরনের প্রেজেন্টেশনে এনাফ, আপনাকে তেমন কিছু করতে হবে না। এখানে আপনি সিম্পল নাম করে দেবেন আপনার যেটা নাম আছে, আর এখানে লোকেশন দেবেন কোথায় আপনি সেভ করবেন। তো আমরা এটা সাপোজ ডিতে সেভ করব বা আমরা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে ক্লিক করে দিলাম, সিলেক্ট ফোল্ডার, ডান, ওকে। এবার আপনি একটু ওয়েট করবেন, দেখুন আপনার এই ইমেজটা ক্রিয়েট হচ্ছে, এখান থেকে আপনার রেন্ডারিং হচ্ছে। যে যে পার্টটা আপনার রেন্ডারিং হবে সেই সেই পার্টটা আপনার এখানে রিভিল হতে থাকবে। আর অবশ্যই মনে রাখবেন জুম অ্যাট এন্ডটা আপনার আনটিক থাকবে, তাহলে জিনিসটা ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আশা করি এই ভিডিওটি থেকে আপনি সম্পূর্ণভাবে জানতে পেরেছেন যে ভিডিও স্ক্রাইব কী করে ইউজ করতে হয়। তো ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাতে কি আপনি তাদেরকেও হেল্প করতে পারবেন, তারাও যাতে কিছু শিখতে পারে। আর ভিডিওটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনসে ক্লিক করবেন, তাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওসের আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ।